হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, নমস্কার। শুরু করতে যাচ্ছি মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে আজকের ভিডিও। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি ভালো চলার জন্য, আপনার বাইকটি আরও স্মুথভাবে চলার জন্য, আপনার বাইক থেকে পারফরমেন্স ভালো পাওয়ার জন্য আপনি কী করছেন, আপনার বাসায় বসে বসে আপনার বাইকের স্পার্ক প্লাগ আপনি পরিষ্কার করছেন। স্পার্ক প্লাগ পরিষ্কার করতে গিয়ে কি করছেন, কি ঘটনা ঘটিয়েছেন, তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিষ্কার করার পর আপনি আপনার বাইকটাকে স্টার্ট করতেছেন। এই যে দেখেন, বাইকটাকে যখন আপনি সেলফ করতেছেন তখন আর আপনার বাইক স্টার্ট নিচ্ছে না। দেখেন, আবার অনেকে বলবে এই বাইকের অন অফ সুইচ লাগানো আছে, অন অফ সুইচ আমি অফ করে রাখছি সেজন্য স্টার্ট নিচ্ছে না। আসলে আমি অন অফ সুইচ, এই বাইকের মধ্যে কোনো অন অফ সুইচ নাই, এটা আপনাদের বোঝানোর জন্য, আপনাদের এই সমস্যার মধ্যে আপনারা না পড়ার জন্য আমি আজকের ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি। তো আপনারা দেখেন, হঠাৎ আপনি আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিষ্কার করছেন, পরিষ্কার করার পর আর আপনার বাইকটা স্টার্ট নিচ্ছে না। দেখেন, স্টার্ট নিতে চাচ্ছে আবার স্টার্ট হচ্ছে না। তো কেন হচ্ছে না সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আমি কি করতেছি, বাইকের স্পার্ক প্লাগ খুলতেছি। আমি প্রতিটা ভিডিওতে যখন বাইকের স্পার্ক প্লাগ খুলি তখন আপনাদের একটা কথা বলি, স্পার্ক প্লাগের গ্যাপ কত থাকতে হবে। স্পার্ক প্লাগের গ্যাপ থাকতে হবে 0.7 থেকে 0.8 mm এর ভিতর। যদি স্পার্ক প্লাগের গ্যাপ যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার বাইকটি স্টার্ট নেওয়ার সময় ঝামেলা করবে এবং ঠিক মতো স্টার্ট নিতে চাইবে না। তো আপনি আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিষ্কার করার পর আপনার বাইকটি আর স্টার্ট নিচ্ছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার বাইকের স্পার্ক প্লাগের গ্যাপ আপনি ফিলার গজ দিয়ে মেপে দেখবেন ঠিক আছে কি না। তো আমি ডান সাইডের স্পার্ক প্লাগটি খুললাম এবং স্পার্ক প্লাগের গ্যাপটি মেপে দেখলাম ঠিক আছে। তো এটা আমি পরিষ্কার করে আবার বাইকের মধ্যে লাগিয়ে দেব। এখন আমি বাম সাইডের স্পার্ক প্লাগটি খুলতেছি স্পার্ক প্লাগের গ্যাপ চেক করার জন্য। আবার অনেকে নতুন স্পার্ক প্লাগ লাগানোর পরও কিন্তু এই সমস্যাটা হয়, বাইক ঠিক মতো স্টার্ট নিতে চায় না এবং বাইক চলন্ত অবস্থায় বারবার বন্ধ হয়ে যায়, বাইকের পারফরমেন্স ভালো পাওয়া যায় না। অবশ্যই স্পার্ক প্লাগের গ্যাপটা ঠিক রাখবেন, সেক্ষেত্রে আপনার বাইকের পারফরমেন্স ঠিক থাকবে, মাইলেজ ভালো থাকবে, আপনার বাইকটি প্রতিটা সেলফে সেলফে স্টার্ট নেবে। আমি বাম সাইডের স্পার্ক প্লাগটি খুললাম, এখন আমি ফিলার গজ দিয়ে মেপে দেখব স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক আছে কি না। এই যে দেখেন, আপনি স্পার্ক প্লাগ যখন খুলছেন পরিষ্কার করার জন্য যে কোনো কারণে স্পার্ক প্লাগের গ্যাপটি বসে গেছে, বসে যাওয়ার কারণে আপনার বাইকটি আর স্টার্ট নিতে চাচ্ছে না। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ফিলার গজ স্পার্ক প্লাগের গ্যাপের মধ্যে ঢুকতেছে না। তো অবশ্যই স্পার্ক প্লাগের গ্যাপ ফিলার গজ দিয়ে ঠিক করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি স্পার্ক প্লাগের গ্যাপ ফিলার গজ দিয়ে ঠিক করে নিলাম। স্পার্ক প্লাগের গ্যাপ থাকতে হবে 0.7 থেকে 0.8 mm এর ভিতর। স্পার্ক প্লাগ পরিষ্কার করে আমি আবার গ্যাপ ঠিক করে বাইকের মধ্যে লাগিয়ে দিচ্ছি। দুটি স্পার্ক প্লাগ পরিষ্কার করলাম এবং স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক করলাম। তো এই বাইকের মধ্যে আমি সমস্যা পেলাম, বাম সাইডের স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক ছিল না, ঠিক না থাকার কারণে বাইকটি স্টার্ট নিতে ঝামেলা করতেছে। তো স্পার্ক প্লাগের গ্যাপটা ঠিক করার পর বাইকটি এখন স্টার্ট হয় কি না দেখব। দেখেন, স্পার্ক প্লাগের গ্যাপটা ঠিক করার সাথে সাথে বাইকটি স্টার্ট নিয়ে নিল। আপনি আপনার বাইকের স্পার্ক প্লাগ যখন পরিষ্কার করবেন সেক্ষেত্রে স্পার্ক প্লাগের গ্যাপ বসে যেতে পারে, স্পার্ক প্লাগের গ্যাপ বেশি ফাঁক হয়ে যেতে পারে, সেক্ষেত্রে একটা যদি ফিলার গজ থাকে আপনার কাছে, আপনারা অনলাইনের মধ্যে ফিলার গজগুলি পেয়ে যাবেন, অনলাইন থেকেও আপনারা ক্রয় করতে পারেন। আর চট্টগ্রামের মধ্যে কেউ যদি ক্রয় করতে চান, কদমতলি আপনারা ফিলার গজ পেয়ে যাবেন। ফিলার গজ দিয়ে
স্পার্ক প্লাগের গ্যাপ ঠিকমতো মেপে লাগাবেন, সেক্ষেত্রে বাইকের পারফরমেন্স ভালো থাকবে, বাইক টুকায় টুকায় স্টার্ট হবে। আর কথা বাড়াবো না, আপনাদের যদি আমার আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।